ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, प्रत्येक के स्वागत जानाच्छि आमादेर सौभाग्य यूट्यूब चैनले। आज आमी आपनादेर जानाबो आगामीकाल श्रावण मासेर चतुर्थ सोमवार, आर एई दिन आपनी जदि देवादिदेवेर सामने এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে পারেন সুফল পাবেন, যদি উচ্চারণ করতে নাও পারেন অন্ততপক্ষে সোমবার যদি এই মন্ত্রটি একবার শুনেন তাতেও সুফল লাভ হবে। তাই আজ আমি আপনাদের সামনে এই বিশেষ ভিডিওটি নিয়ে চলে এসেছি। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে শ্রাবণ মাসের যে পাঁচটি সোমবার আছে সেই পাঁচটি সোমবারের মধ্যে তিনটি সোমবার পালিত হয়েছে আগামীকাল চতুর্থ সোমবার। আর আজ আমি তাই এই চতুর্থ সোমবারের বিশেষ মন্ত্র নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তাই প্রত্যেককে অনুরোধ রইল নিচের কমেন্ট সেকশনে অন্ততপক্ষে একবার লিখবেন ওম নমঃ শিবায়, এর ফলে সুফল মিলবে আপনার। আর আপনি যদি প্রথমবারের জন্য আমার এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আপনার কাছে বিশেষ করে অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রতিনিয়ত হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার আমাদের ভিডিওর মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। শ্রাবণ মাস হল দেবাদিদেবের মাস, এই বিষয়ে ইতিপূর্বে আমরা বহু প্রকারের ভিডিও তৈরি করেছি। তাই যারা এখনো পর্যন্ত আমাদের সেই সব ভিডিও দেখেননি অতি অবশ্যই দেখে নেবেন। তবে আজ আমি বলবো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের একটি বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি পাঠ করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই অতি অবশ্যই আমাদের এই বিশেষ মন্ত্রটি আপনি আগামীকাল সোমবার স্নান করে কাঁচা বস্ত্র পরিধান করে দেবাদিদেবের সামনে অন্ততপক্ষে নবার, পারলে 108 বার অতি অবশ্যই উচ্চারণ করবেন, দেবাদিদেব সন্তুষ্ট হবেন। আপনাকে যেটি করতে হবে, আগামীকাল চতুর্থ সোমবারে সকাল সকাল উঠে ঘরদোর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিতে হবে এবং একটি কাঁচা বস্ত্র পরিধান করতে হবে। তারপর দেবাদিদেবের অভিষেক ঘটাতে হবে, তার জন্য ব্যবহার করতে হবে দুধ, গঙ্গা জল, গা ঘি, মধু, দই এবং সর্বশেষে আবার গঙ্গা জল দিয়ে দেবাদিদেবের অভিষেক ঘটাবেন। এবং তারপর দেবাদিদেবের শিবলিঙ্গের উপর অবশ্যই নিবেদন করবেন বেলপাতা, এছাড়া আকন্দ ফুল, অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করতে পারেন। তবে মনে রাখবেন এই সব নিবেদন করার পর আপনাকে করজোড়ে উচ্চারণ করতে হবে এই বিশেষ মহাশক্তিশালী মন্ত্র অন্ততপক্ষে 9 বার। মনে রাখবেন অন্ততপক্ষে 9 বার, আমি আপনাদের সামনে 9 বারই উচ্চারণ করে শোনাবো, কারণ যারা উচ্চারণ করতে পারবেন না তারা অন্তত শ্রবণ করবেন, এর ফলেই সুফল পাবেন। আর যারা পারবেন তারা অন্ততপক্ষে 108 বার উচ্চারণ করবেন, এর ফলে সুফল মিলবে আপনার। তবে চলুন এখন আমি কি বিশেষ মন্ত্রটি উচ্চারণের কথা বলছি সেটি আপনারা যদি পারেন লিখে নেন এবং অবশ্যই আমার বলা বিষয়টিকে উচ্চারণ করতে পারেন আমার সঙ্গে। মন্ত্রটি হল ওম
त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनं मृत्युमुखोऽयमृतात्। ॐ 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 त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनं मृत्युमुखोऽयमृतात्। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জানাবো আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর এই দিন আপনি যদি দেবাদিদেবের সামনে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, সুফল পাবেন। যদি উচ্চারণ করতে নাও পারেন।